পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মধুপুর গ্রামের বাসিন্দা শালু সরকার। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য গ্রাম পঞ্চায়েত মেম্বারকে অনেকবার মৌখিকভাবে জানিয়েছেন, কিন্তু তাকে এখনও ঘর দেওয়া হয়নি। আমি দীপ্তি দেব শর্মা আর এ হলো আমার সমুদায়। আমার সমস্যা, আমার ঘর নিয়ে নেই সমস্যা। ঘর আমার টাটির বেড়া মাটির নিপ দিনে থাকি, ঘর আমার হলে ভালো হয়। তো আপনার সংসার কিভাবে চলে? আমার সংসারে তো মাঠত কাম করবো যাই, মানুষের কাম করি, না হলে তো ইলা করি না চলি। তো আপনার সংসারে কতজন লোক আছে? আমার সংসারত নুক নেই, দুই সুতিনের দুমনা ছোয়া কটা বেয়াইতে ইনকা দুই সুতিন, স্বামীও নাই বেটাও নাই। মধুপুর গ্রামের শালু সরকার, তার বয়স 50 বছর। তিনি দীর্ঘ 30 বছর ধরে বসবাস করেছেন, তার বিপিএল কার্ড আছে। তিনি দিনমজুরি খেটে কোনো রকমে সংসার চালিয়ে নেয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আবেদন করেও তিনি ঘর পাচ্ছেন না। তিনি সংসারে একা, একটি ভাঙ্গা বেড়া ঘরের মধ্যে কোনো রকমে দিনকাল কাটান। বর্ষাকালে ওই ঘরে সাপ ব্যাঙ পোকামাকড় ঢুকে যায় এবং বৃষ্টির জলেও ওই ঘরে ঢুকে যায়, তখন ঘরে থাকা মুশকিল হয়ে যায়। তার দাবি, একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ব্যবস্থা করে দিলে তিনি সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তো এই ঘরের জন্য কি আপনি কোথাও আবেদন করেছিলেন? আবেদন তো আমরা জানি কিনি বুঝাইনি পাই, কেন দেখব হবে, তেমনি মেম্বার দেখা পেলে কুচি। তো কতবার বলেছেন? তো দেখা পেলে কুচি। তো উনি কি বলেছেন? আশা দে আর এলা তো কত দি বলে ঘুরে নাই, আর ফের মেম্বারও পাল্টে যা, এলা তো কেরাম হবে পামো না নাই। তো আপনি কি চাচ্ছেন? আমরা ঘর চাচ্ছি, ঘর হইলে আমার ভালো হয়, ঘর নিয়ে সমস্যা। আমি এই সমস্যা নিয়ে প্রধানের কাছে যাই, কিন্তু তিনি সাক্ষাৎকার দেয়নি। কিন্তু তিনি অক্যামেরায় বলেছেন সমস্যাটি খুঁটিয়ে দেখবেন। শালু সরকারকে যাতে অতি শীঘ্রই একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়, তার জন্য আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পঞ্চায়েত প্রধান জয়ন্তী মাহাতোকে বারবার ফোন করে অনুরোধ জানান। পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার 9593763945। আমি দীপ্তি দেব শর্মা, পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহাটের পক্ষে।